কি কারণে আমার ভাইকে মারলো ওরা? এইভাবে কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারে? এইভাবে কোনো মানুষ মানুষকে মারতে পারে না ভাই? ভাই আমি আমি আপনাদের কাছে সাংবাদিক ভাই, আপনারা যারা আছেন আপনাদের কাছে অনেক হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা এরকম ভাবে, আমরা তো গুছিয়ে সব কিছু বলতে পারি না, আপনারা এরকম ভাবে তুলে ধরেন জনগণের কাছে, এই দেশের বর্তমান সরকারের কাছে, আমার ভাইয়ের বিচারটা যেন হয়। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুক্রবার এই ঘটনা ঘটেছে। ওই দিন ওই রাত্রে ওরা সারা রাত বোমাবাজি করছে, বোমা ফুটাইছে, আনন্দ করছে, এবং এখন পর্যন্ত প্রতি রাত্রে ওরা বোমা ফুটা। আমার তিন ভাই, এক ভাই প্রবাসে থাকে, ওই ভাই বাংলাদেশে চলে চলে যাবে, কিন্তু আমার দুই ভাই, আমার বড় ভাই অসীম সর্দার আর আমার ছোট ভাই রাকিব সর্দার, ওদের জীবনের কোনো নিরাপত্তা নাই। ওরা যেই কোনো সময় ওদের আমার এই দুই ভাইরে আক্রমণ করতে পারে। আমাদের বাসায় ছোট ছোট আমার ভাইদের ছেলে মেয়ে, ওরা রাত্রে ঘুমাইতে পারে না ভয়ে। আমার ছোট ছোট দুইটা ভাই বেটি, ওরা আমার বাড়ির পোস্টাল নিয়ে কান্না করে যে আমার আব্বুরে ওরা মারিয়ে পড়াইছে, আমরা ওদেরকে বিচার করব। কিন্তু আমাদের দুই ভাই জীবনের নিরাপত্তা চাই, এবং আমার ভাই ছোট ছোট বাচ্চা গো, যে আর ওরা কোনো ভয়ভীতি না দেখায়। যদি এই কথা আমরা বলতেছি, যদি আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা সাংবাদিক বাইরে এলাকায় যান, যাই শুনেন, এখনো প্রতি রাত্রে ওরা বোমাবাজি করে, গুলি ফুটায়, আমাদের ভয়ভীতি দেখায়। আপনাদের কাছে আর বলার কিছু নাই। আমার ভাই যারা মৃত্যু করছে এইভাবে, আমার বাইরে খুবই হত্যা করেছে, তাদের শাস্তি আমরা করি। আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই। নিয়ে যাবো